ব্লেয়ারে সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন ধরে পাহাড় ঘোরার পর ফাইনালি এবার সমুদ্র দেখাবো তোমাদেরকে। জাস্ট একটু আগেই আন্দামানে মানে পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করলাম। তো সকালে আমাদের কলকাতা থেকে ফ্লাইট ছিল সকাল 8টায়, 2 ঘন্টা লাগলো ফ্লাইটে। তো আমরা আপাতত হোটেলে চেক ইন করলাম। হোটেল ঠিক না, গেস্ট হাউস এটা, এই যে পিছনে যেটা আছে ওইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট গেস্ট হাউস। এখন হচ্ছে টাইম 11:30। তো এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আজকে আমাদের যে প্ল্যান আছে তো সেলুলার জেল যাব, আর পোর্ট ব্লেয়ারের আশেপাশে যে লোকাল যে জায়গাগুলো সেগুলো এক্সপ্লোর করব, আর সন্ধ্যাবেলায় যে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে তো সেটাও দেখব। তো আপাতত আমরা আজ আর কাল পোর্ট ব্লেয়ার আর পোর্ট ব্লেয়ারের আশেপাশেই ঘুরব, তারপরে পরশু দিন আমরা নীল বা হ্যাভলকের দিকে রওনা দেবো। তো কোনো কিছু ফিক্স করিনি যে এরপর নীল আগে যাবো না হ্যাভলক আগে যাবো, তো দেখা যাক। আমরা আগের বছর থেকেই আন্দামানের প্ল্যান করছিলাম কিন্তু কোভিডের জন্য আসা হয়ে উঠছিল না। তো এখন অনেকটাই রেস্ট্রিকশান তুলে দিয়েছে আর সবার ভ্যাকসিনেশনও হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখন আসতে পারলাম ফাইনালি। তো যারা আসবে তো তারা যখন আসবে তো সে তখন আন্দামান ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিও যে প্রেজেন্ট কী রুলস রেগুলেশনস আছে। আর আজকে পোর্ট ব্লেয়ার আমরা স্কুটি ভাড়া নেবো, তো স্কুটিতে ঘুরবো, তারপরে হ্যাভলক নিলেও স্কুটি ভাড়া করে ঘুরবো। তো এটা একটা সুবিধে আন্দামান করতে গেলে কি গাড়ি রিজার্ভ না করলেও হবে, যদি একজন বা দুজন থাকো তো একটা স্কুটি নিয়েই ঘোরা যায়। তো আমরা স্কুটি রেন্ট করে নিলাম, আর এটা হচ্ছে স্কুটিটা, আমাদের 500 টাকা পার ডে নিচ্ছে। তো আমরা এসে পৌঁছালাম সেলুলার জেল। স্কুটি রেন্টের দোকানটা থেকে 5-10 মিনিট মতো লাগলো। তো টিকিট কেটে এবার ভিতরে ঢুকবো। তো এই সেলুলার জেলে আমাদের যে বিপ্লবীরা ছিল যারা ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলতো, তো তাদেরকে এখানে এনে বন্দি করা হতো এই জেলে। তো এবার জেলের ভিতরটা দেখায়, জেলের যে রুমগুলো বা কক্ষগুলো আছে।
তো এখন আমরা সেলুলার জেলের একদম উপরে এসেছি ছাদে, আর এখান থেকে সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। আর সেলুলার জেলের টোটাল 7টা উইংস ছিল, কিন্তু এখন আপাতত 3টেই দেখতে পাচ্ছি, যে এই একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে, আর বাকি এইগুলো এখন ভেঙে দিয়ে ঘর টর হয়ে গেছে মনে হচ্ছে। এইটা একটা উইংস ছিল মনে হচ্ছে, বিল্ডিংয়ের উইংগুলো। আর এই দিকটা সব বিল্ডিং। এইটা অ্যাকচুয়ালি এখন হসপিটাল হয়ে গেছে। আর এই সামনের জায়গাটাতে এই অনেকগুলো যেখানে চেয়ার পাতা আছে, এখানে সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রস আইল্যান্ড, তো ওটা কালকে আমরা যাব। আর রসের ওই দিকটাতে নর্থ ওয়ে আইল্যান্ড পড়ছে। তো এখানে এলে বোঝা যাবে যে ভারতের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা কতটা কষ্ট করেছিলেন আমাদের স্বাধীনতার জন্য। তো এখন দুপুর 3টে বাজছে, আমরা আবার এখানে লাইট অ্যান্ড শো দেখতে আসবো, আর ওটা 5:40 টাইম, তো আর এখন 2 ঘন্টার মতো টাইম আছে, তো দেখা যাক আর কিছু আশেপাশে যদি যাওয়া যায়। তো আমরা সেলুলার জেল থেকে মারিনা পার্ক হয়ে এখন করবিন কোভ বিচের দিকে যাচ্ছিলাম। তো এখানে রাস্তাটা বন্ধ দেখাচ্ছে, তো এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট আন্দামানের। তো এইখানেই ভারতের প্রথম পতাকা, যে ট্রাইকালার পতাকা, সেটা উত্তোলন করা হয়েছিল। আর এখন লো টাইড চলছে, মানে ভাটা চলছে, সেই জন্য জল অনেকটাই দূরে রয়েছে। আর এই প্রথম যে ফ্ল্যাগ সেটি উত্তোলন করেন আমাদের সুভাষচন্দ্র বোস মহাশয়, পরে ওনার নামেই রস আইল্যান্ডটাকে এখন সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বলা হয়। তো আমরা করবিন্স কোভ বিচে এসে পৌঁছালাম। তো এই বিচটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের একটা ফেমাস বিচ, খুব ছোট্ট একটা বিচ। ওদিকে সানসেট হচ্ছে, আর ঘড়িতে টাইম হচ্ছে 4:20, তো আমাদের 5:40 থেকে লাইট অ্যান্ড সাউন্ডসও আছে, সেজন্য এখানে 30-40 মিনিট মতো থাকবো, তারপরে আবার সেলুলার জেলের দিকে যাব। আর এখানে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়। তো আমরা এবার করবিস কোভ বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, আর লাইট অ্যান্ড সাউন্ডসের মনে হয় ভিডিও করতে দেয় না। ফার্স্ট এপিসোড আন্দামানের এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা গেলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথম এলে বা প্রথমবার ভিডিও দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর খুব যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো।
তো আমরা চিড়িয়াটা পৌঁছে পৌঁছলাম। এটা হচ্ছে চিড়িয়াটা বিচটা।